শিওর্ক মিল্ক প্রোটিন হেয়ার স্ট্রেটনার ক্রিম ব্যবহারে আপনাদের চুল যতটাই রুক্ষ হোক, শুষ্ক হোক, কোঁকড়ানো হোক, ড্যামেজ হোক, আগাফাটা হোক, জট হোক, যত শুষ্ক চুলই হোক, আপনাদের চুল একদম স্ট্রেইট হয়ে যাবে। আপনার চুল যত কোঁকড়ানো হোক, যত বড় ড্যামেজই হোক না কেন, আপনার চুল একদম সোজা হয়ে যাবে। ঠিক এই কথাগুলোই তো বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, ঠিক তাই না? তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আপু এটা কি আসলেও এইভাবে কাজ করে। তো আমি চিন্তা করলাম একজন একজনকে রিপ্লাই না দিয়ে আমি সবার জন্য একটি ভিডিও বানিয়ে দিই এবং এটার কী কাজ আসলে করে থাকে সেটা জানিয়ে দিই আপনাদেরকে। তো আমার চ্যানেলে আপনি আজকে এই প্রোডাক্টটির একদম অনেস্ট রিভিউ দেখতে পারবেন। তো ভিডিওটি কোথাও টানবেন না, কারণ ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, যদি কোথাও টানেন তাহলে কিছু মিস হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সোশ্যাল মিডিয়াতে এই প্রোডাক্টটিকে নিয়ে বলা হয়েছে যে যদি এই প্রোডাক্টটি আপনারা ইউজ করেন আপনাদের কোঁকড়া চুল একদম সোজা হয়ে যাবে, আপনাদের চুল পার্মানেন্টলি স্ট্রেইট হয়ে যাবে, আপনাদের চুল একদম রিবন্ডিংয়ের মতন হয়ে যাবে, আপনাদের চুল যত ড্যামেজই হোক একদম সোজা স্ট্রেইট হয়ে যাবে। তো এই কথাগুলো আমরা শুনছি, তো চলুন জেনে নিই এই প্রোডাক্টটি আসলেও কি এই কাজগুলো করে। প্রথমেই প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। এই প্রোডাক্টটি হচ্ছে মিল্ক প্রোটিনের একটি প্রোডাক্ট, যেটা আপনারা নামেই বুঝতে পারছেন। তো এটাতে আছে দুধের নির্যাস এবং এটা চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিনগুলো যোগান দিয়ে থাকে, চুলের আগাফাটা রোধ করে, ময়শ্চারাইজ করে চুলকে। এবং এই প্রোডাক্টটি আপনারা বিভিন্ন পেজ বেদে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন। 750 থেকে শুরু করে 1400-এর মধ্যেও আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। যারা এই প্রোডাক্টটিকে কিনতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের চুলকে রুক্ষ, রাফ, ড্যামেজ চুলকে একটু সফট করতে চান, শাইনি করতে চান, ঝলমলে করতে চান, নরম করতে চান, তাহলে এই প্রোডাক্টটি অবশ্যই আপনাদের জন্য। এই প্রোডাক্টটি আপনাদের চুলকে অনেক সফট করবে, শাইনি করবে, নরম করবে, একদম স্মুথ করবে, ঝলমলে করবে আপনার চুলকে। এবং এই প্রোডাক্টটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা শ্যাম্পু করার পরে সেই ভেজা চুলেই এই প্রোডাক্টটিকে লাগিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ওয়েট করে তারপর এটাকে ওয়াশ করে ফেলবেন। এবং সপ্তাহে অন্তত একবার হলে তো ব্যবহার করবেনই, কিন্তু যদি ভালো রেজাল্ট চান তাহলে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। অনেকেই বলতেছে যে এটা আপনি স্ক্যাল্পেও লাগাতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা কখনোই চুলের গোড়ায় বা মাথার স্ক্যাল্পে লাগাবেন না। এটাকে আপনারা চুলের গোড়া থেকে একটু দূর, কয়েক ইঞ্চি, 1 ইঞ্চি, আধা ইঞ্চি দূর থেকে একদম আগা পর্যন্ত লাগিয়ে নেবেন, তারপর রেখে ওয়াশ করে ফেলবেন বেস্ট রেজাল্টের জন্য। এই প্রোডাক্টটির রেগুলার বা নিয়মিত ব্যবহারে আপনার চুল একদম সফট হবে, সিল্কি হবে, স্মুথ হবে, আপনার চুলের আগাফাটা যেগুলো আছে সেগুলো রোধ হবে, আপনার চুল ময়শ্চারাইজ হবে, চুলের যে প্রোটিনগুলো আছে সেটা এটার মাধ্যমে যোগান দিয়ে থাকবে। যাদের চুল রিবন্ডিং করা এবং রিবন্ডিং ছাড়া সবাই এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারবেন। এখন বলি এই প্রোডাক্টটি কি আপনার কেনা উচিত হবে। আমি যা যা বলেছি সেগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট একটি প্রোডাক্ট। আর যদি আপনারা আপনাদের কোঁকড়া চুলকে সোজা করার জন্য এই প্রোডাক্টটি কিনে থাকেন তাহলে আমি বলবো আপনারা আপনাদের টাকাটাকে ওয়েস্ট করলেন। কোঁকড়া চুল এই প্রোডাক্টটির মাধ্যমে সোজা হবে না, শুধু সফট, স্মুথ, শাইনি এরকম হবে, একদম স্ট্রেইট হয়ে যাবে না। এবং আরেকটা ভুল ধারণা, সেটা হচ্ছে পার্মানেন্টলি আপনার চুল স্ট্রেইট হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন হয়তো বা কমন সেন্স যে এটা কি পার্মানেন্টলি চুল কি স্ট্রেইট করা সম্ভব একটি প্রোডাক্ট দিয়ে, তারপর একদম চুল রিবন্ডিংয়ের মতন হয়ে যাবে সেটাও সঠিক না, সেটাও একটি ভুল ধারণা। এক ওয়াশেই আপনার চুল স্ট্রেইট হয়ে যাবে সেটাও একটি ভুল ধারণা। আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এই প্রোডাক্টটি কী কাজ করে এবং আপনাদের কেনা উচিত হবে কি না। মূলত একটি চুলকে একটি ট্রিটমেন্ট ক্রিমের মতো করে কাজ করে, খুব ভালো একটি প্রোডাক্ট। আপনার অথেন্টিসিটি চেক করে প্রোডাক্টটি কিনে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন